हेलो एवरीवन, दिस इज़ मी अमृत एंड वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज सीकर प्रो। फ्रेंड्स, आज के आमरा एकटा टेक्सट आलोचना करब, जे टेक्सटार नाम कि ना द प्रिंस फ्रॉग। ठीक है, द प्रिंस फ्रॉग। प्रिंस माने राजकुमार एवं फ्रॉग माने ब्यांग, अर्थात कि ना एक राजकुमार ब्यांगर गल्प। ठीक है, एटा आज के आमरा ए टेक्सटर माध्यमे बांगला बुझब এবং তোমরা বারে বারে এটাকে পজ করে করে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, প্রথমে যেটা বলছে, ওয়ান্স আপন আ টাইম, মানে একদা এক সময়, দেয়ার লিভড আ কিং, মানে একটা রাজা বাস করতো। লিভড মানে কি বাস করা, আর কিং মানে রাজা, একটা রাজা বাস করতো। হি হ্যাড থ্রি ডটার্স, আর হ্যাড মানে এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে হবে। হি হ্যাড থ্রি ডটার্স, অর্থাৎ কি না, তার তিনটে মেয়ে ছিল, কন্যা ছিল। দি ইয়ংগেস্ট ডটার ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল অফ অল, ইয়ংগেস্ট মানে সব থেকে ছোটো মেয়েটা ছিল সব থেকে মোস্ট বিউটিফুল, মানে সব থেকে সুন্দর তাদের মধ্যে, অর্থাৎ কিনা এই তিনজন মেয়ের মধ্যে সব থেকে সুন্দর কে ছিল, সব থেকে ছোটো মেয়েটা সব থেকে সুন্দর ছিল। শি অলওয়েজ প্লেসড ইন দ্য গার্ডেন, মানে সে সবসময় কি বাগানের মধ্যে খেলতো। ঠিক আছে, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। শি লাভ টু লুক অ্যাট দি ট্রিজ অ্যান্ড দি ফ্লাওয়ার্স, শি লাভ, সে ভালোবাসত। ঠিক আছে, কী ভালোবাসত, টু লুক, দেখতে ভালোবাসত, অ্যাট দি ট্রিজ, অর্থাৎ কি না, গাছেদের দিকে তাকিয়ে থাকতো এবং ফুলেদের দিকে তাকিয়ে থাকতো, এগুলো দেখতে কিন্তু সে তার খুব ভালো লাগতো। কার ভালো লাগতো, এই ছোট্ট রাজকুমারীটির। ঠিক আছে, শি লিসেন্ড টু দ্য বার্ডস সিঙ্গিং, লিসেন্ড মানে শোনা, মনোযোগ সহকারে শোনা। ঠিক আছে, হেয়ার মানেও শোনা, কিন্তু লিসেন্ড মানে মনোযোগ সহকারে শোনা। সে শুনতো, কি শুনতো, পাখিদের গানগুলো শুনতো। ঠিক আছে, শি লাভড টু প্লে উইথ আ বিউটিফুল রেড বল ডাউন বাই দি লিটিল পন্ড। ঠিক আছে, শি লাভ টু প্লে মানে সে খেলতে ভালোবাসতো, কি উইথ আর বিউটিফুল রেড বল, মানে সুন্দর একটা লাল বল দিয়ে খেলতে ভালোবাসতো। কোথায় ভালোবাসতো, ডাউন বাই দি লিটিল পন্ড, অর্থাৎ কি না, পুকুরের পাশে, কিন্তু সেই লাল বলটা দিয়ে খেলতে খুব সে ভালোবাসতো। ক্লিয়ার, ওয়ান ডে শি থ্রিউ হার বল আপ ইন দ্য এয়ার, একদিন সে তার বলটাকে কি করেছিল, হাওয়াতে, অর্থাৎ কেন, উপরে ছুড়ে দিয়েছিল। দ্য বল ফেল ডাউন ইন টু দ্য পন্ড, আর সেই বলটা কোথায় পড়ে গেছিলো, পুকুরের মধ্যে পড়ে গেছিল। দ্য বল ফেল ডাউন, ফেল ডাউন মানে পড়ে গেছিলো, ইন টু দ্য পন্ড, পুকুরের মধ্যে পড়ে গেছিলো। দ্য প্রিন্সেস ওয়াজ ভেরি স্যাড, মানে সেই রাজকুমারীটি কিন্তু খুব দুঃখী হয়ে গেছিল। কেন, কারণ বলটা পুকুরের মধ্যে পড়ে গেছিল, সেই জন্য কিন্তু সে খুব দুঃখী হয়ে গেছিল। নেক্সট যেটা বলছে, শি স্যাট অ্যান্ড ওয়েট বিসাইড দ্য পন্ড, সে ওখানে বসে পড়লো এবং কাঁদতে শুরু করলো, সেই পুকুরের পাশে বসে। ঠিক আছে, পুকুরের পাশে বসে কিন্তু সে কাঁদতে শুরু করে দিল। সাডেনলি সাডেনলি শি হেয়ার্ড আ ভয়েস ফ্রম বিহাইন্ড সেইং, ঠিক আছে, সাডেনলি মানে হঠাৎ, শি হেয়ার্ড, সে শুনেছিল, কি শুনেছিল, একটা ভয়েস, একটা শব্দ শুনেছিল, ফ্রম বিহাইন্ড মানে পেছন থেকে, সেইং, সেটা বলছিল, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কান্না করছো, লিটিল প্রিন্সেস, ছোট্ট রাজকুমারী, তুমি কেন কান্না করছো, হোয়াট ইজ দ্য ম্যাটার, কী বিষয়টা কী, ব্যাপারটা কী। দ্য প্রিন্সেস লুকড বিহাইন্ড অ্যান্ড স এ ব্রিগ বিগ গ্রিন ফ্রগ, দ্য প্রিন্সেস লুকড মানে সে রাজকুমারীটি দেখেছিল কোথায়, বিহাইন্ড মানে পেছনের দিকে দেখেছিল বা তাকিয়েছিল, অ্যান্ড স এবং দেখেছিল, কি দেখেছিল, এ বিগ গ্রিন ফ্রগ, একটা বিশাল বড় সবুজ রঙের ব্যাং, ফ্রগ মানে ব্যাং কিন্তু দেখতে পেয়েছিল। শি টোল্ড দি ফ্রগ, শি টোল্ড দি ফ্রগ হোয়াট হ্যাড হ্যাপেন্ড, ঠিক আছে, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে আছে। হ্যাঁ, শি টোল্ড দি ফ্রগ হোয়াট হ্যাড হ্যাপেন, সে ব্যাংটাকে বলল যা কিছু হয়েছে। হ্যাঁ, এই প্যারাটুকু আমি আবার বলছি, সাডেনলি শি হেয়ার্ড আ ভয়েস ফ্রম বিহাইন্ড সেইং, হঠাৎ করে সে শুনেছিল, শি হেয়ার্ড শুনেছিল, এই ভয়েস একটা শব্দ শুনেছিল, ফ্রম বিহাইন্ড মানে পেছন থেকে, সেইং বলতে, কি, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কান্না করছো, এটা কিন্তু বলছিল পেছন থেকে। হ্যাঁ, লিটিল প্রিন্সেস, ছোট্ট রাজকুমারী, তুমি কেন কান্না করছো, হোয়াট ইজ দ্য ম্যাটার, বিষয়টা কী, কী হয়েছে। দ্য প্রিন্সেস লুকড বিহাইন্ড, রাজকুমারীটা পেছনে তাকালো, অ্যান্ড স এবং বলল, এ বিগ গ্রিন ফ্রগ, একটা বিশাল বড়
সবুজ ব্যাং কিন্তু দেখতে পেলো পেছনে তাকিয়ে, ঠিক আছে। শি টোল্ড দি ফ্রগ, মানে সে এই রাজকুমারীটি বলল, ব্যাংটাকে বলল, শি টোল্ড দ্য ফ্রগ, বলল হোয়াট হ্যাড হ্যাপেন্ড, যা কিছু হয়েছিল। দ্য ফ্রগ সেইড, ব্যাংটা বলেছিল, আই উইল ফেচ ইউ দ্য বল, ফেচ মানে নিয়ে আসা, ঠিক আছে, আই উইল ফেচ ইউ দ্য বল, আমি তোমার বলটা এনে দেবো, বাট ইন রিটার্ন, কিন্তু তার পরিবর্তে, ইন রিটার্ন মানে তার পরিবর্তে, আই ওয়ান্ট সাম রেওয়ার্ড, এর জন্য আমার কিছু পুরস্কার চাই, ঠিক আছে। এটা কিন্তু ক্লাস 4-এ 2017-18-এ এসেছিল, এই রেওয়ার্ডের সমার্থক শব্দ কী, ঠিক আছে। দ্য প্রিন্সেস এগ্রিড, আর সেই রাজকুমারীটি কিন্তু রাজি হয়ে গেছিলো, মানে এই ব্যাংকটা একটা শর্ত দিয়েছিল, আমি তোমার বলটা নিতে পারি, তার পরিবর্তে আমার একটা পুরস্কার দিতে হবে, এবং তাতে কিন্তু রাজকুমারীটি রাজি হয়ে গেছিলো। দ্য ফ্রগ সেইড, ব্যাংকটি বলেছিল, আই ওয়ান্ট টু সিট নেক্সট টু ইউ অ্যাট দ্য টেবিল, অর্থাৎ কিনা যে টেবিল আছে সেই টেবিলে, কিন্তু এই যেখানে ছবিটা দেখতে পাচ্ছ সেই টেবিলের পাশেই, তোমার পাশে আমি কিন্তু বসবো। দ্য প্রিন্সেস এগ্রিড, দ্য ফ্রগ সেইড বলেছিল, আই ওয়ান্ট টু সিট, আমি বসতে চাই, নেক্সট টু ইউ মানে তোমার পাশেই, অ্যাট দি টেবিল মানে টেবিলে তোমার পাশেই আমি বসতে চাই, আই ওয়ান্ট টু ইট ফ্রম ইউর প্লেট অ্যান্ড স্লিপ ইন ইউর বেড, মানে আমি চাই তোমার যে প্লেট আছে সেই প্লেটেই খাবো, এবং তোমার বিছানাতেই কিন্তু আমি ঘুমাবো, ঠিক আছে। দ্য প্রিন্সেস এগ্রিড, রাজকুমারীটি কিন্তু কি এগ্রি হয়ে গেছিল, সহমত হয়েছিল। সো দ্য ফ্রগ গেভ দ্য বল টু দ্য প্রিন্সেস, সেই জন্যে এই ব্যাংকটা কিন্তু দিয়েছিল, এনে দিয়েছিল সেই বলটাকে রাজকুমারীর কাছে। সো দি ফ্রগ গেভ দি বল টু দ্য প্রিন্সেস, সেই জন্যে ব্যাংকটি কিন্তু রাজকুমারীকে বলটা এনে দিয়েছিল। নেক্সট যেটা বলছে, দ্য প্রিন্সেস ওয়েন্ট ব্যাক টু দ্য প্যালেস, রাজকুমারীটি তার প্রাসাদে ফিরে গেল, দ্য ফ্রগ ওয়েন্ট আফটার হার, এবং ব্যাংকটিও কিন্তু তার পেছনে পেছনে গেছিল। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাবাউট টু ক্লোজ দ্য ডোর, অ্যাবাউট টু মানে গোয়িং টু, অর্থাৎ কিনা এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাবাউট টু ক্লোজ দ্য ডোর, মানে প্রায় দরজাটা বন্ধ করছিল, বাট দি কিং টোল্ড হার, কিন্তু রাজাটাকে বললো, এ প্রমিস ইজ আ প্রমিস, প্রতিজ্ঞা হয় প্রতিজ্ঞা, তুমি তাকে প্রতিজ্ঞা করেছো, সেটা তোমাকে প্রতিজ্ঞার মানটাকে কিন্তু রাখতে হবে, ঠিক আছে। নেক্সট বলছে, দ্য ফ্রগ ক্রকড, মানে ব্যাংকটা কিন্তু ডাকলো, মানে আওয়াজ তুললো আর কি, লিফট মি আফ অন দ্য টেবিল, আমাকে টেবিলের উপরে তোলো, আফটার দ্য মিল ওয়াজ অফ আর দি ফ্রগ ওয়ান্টেড টু স্লিপ ইন দ্য প্রিন্সেস বেড, মানে যখন খাবারটা শেষ হয়ে গেল, আফটার দ্য মিল, মিল মানে খাবার, ঠিক আছে, আমার রাত্রিবেলার ডিনার আর কি, যখন তাদের খাবারটা শেষ হয়ে গেল, ওয়াজ অফ আর শেষ হয়ে গেল, দ্য ফ্রগ ওয়ান্টেড টু স্লিপ ইন দ্য প্রিন্সেস বেড, মানে তখন কিন্তু সে রাজকুমারীর বিছানাতে ঘুমোতে চেয়েছিল। অ্যাট দিস, এতেই কিন্তু দ্য প্রিন্সেস গট ভেরি অ্যাংরি, এতে কিন্তু রাজকুমারী খুব রেগে গেছিলো, শি পিকড আপ দি ফ্রগ, মানে ব্যাংকটাকে তুললো, অ্যান্ড থ্রিউ ইট ইন টু দ্য কর্নার অফ দি রুম, মানে যে ঘরটা রয়েছে সেই ঘরের এক কোণাতে ছুঁড়ে ফেলে দিয়েছিল। শি পিকড আপ দি ফ্রগ, মানে ফ্রগটাকে তুললো, অ্যান্ড থ্রিউ ইট ইন টু, এবং তাকে ছুঁড়ে ফেলে দিল, ইন টু দ্য কর্নার অফ দি রুম, মানে রুমের একটা কোণাতে। ক্যান ইউ গেস হোয়াট হ্যাড হ্যাপেন্ড দেন, তোমরা কি অনুমান করতে পারছো তারপরে কী হয়েছিল? এ ইয়ং অ্যান্ড হ্যান্ডসাম প্রিন্স স্টুড ইন প্লেস অফ দি ফ্রগ, মানে একটা সুন্দর একটা রাজকুমার সেই ব্যাঙের জায়গাতে উদয় হলো। হি টোল্ড দ্য প্রিন্সেস, সেই রাজকুমারীটাকে বলল, মানে এই রাজকুমারটা, এই রাজকুমারটা আসলে কে ছিল, একটা ব্যাং ছিল, ঠিক আছে, সেই ব্যাঙের পরিবর্তে রাজকুমারটা হয়ে গেল, সে বলছে, হি টোল্ড দ্য প্রিন্সেস দ্যাট অ্যান ইভিল ফেয়ারি হ্যাড চেঞ্জড হিম ইন টু আ ফ্রগ, মানে একটা দুষ্টু পরী তাকে, বা একটা শয়তান পরী তাকে কী করেছে, ব্যাং বানিয়ে দিয়েছিল, অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলেছিল, অর্থাৎ কিনা এই রাজকুমারটাকে বলেছিল ব্যাং বানানোর পরে, দ্যাট অনলি আ প্রিন্সেস কুড গেট হিম আউট অফ দি কার্স, মানে একজন রাজকুমারী তোমাকে এই পাপ থেকে বা অভিশাপ থেকে মুক্তি দিতে পারে, ঠিক আছে ফ্রেন্ডস। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এই টেক্সটটাকে, এবং যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটাকে বারে বারে পজ করে করে প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা সকলে টেক্সটটা খুব সহজেই বুঝতে পারবে, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।